একদিকে যেরকম তৃণমূলের রাজভবন অভিযান এবং তার মাঝে কিন্তু বামেদের সিজু কমপ্লেক্স অভিযান রয়েছে। আজকে কেন্দ্রীয় এজেন্সিকে নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত শেষ করতে হবে এমনটাই দাবি জানিয়ে আজকে বামেদের সিজু কমপ্লেক্স অভিযান রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আজকে যেরকম তৃণমূলের রাজভবন অভিযান রয়েছে তার মাঝেই বামেদের সিজু কমপ্লেক্স অভিযান রয়েছে, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দেখো, আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা ইডি সিবিআই, তারা যাতে নিরপেক্ষভাবে এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত প্রক্রিয়া করে সেই নির্দেশ কিন্তু আদালত দিয়েছে। এবং দেশের শীর্ষ আদালত আমরা দেখেছি তারা কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে তারা সরব হয়েছে, এই মিছিলে রয়েছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিমদা কি বলবেন এই যে ইডি খাদ্যমন্ত্রী নিজে করা খাদ্য, এটা তো খাদক, মন্ত্রীকে লুট করছে। বিজেপি নেতা হোক বা তৃণমূলের নেতা হোক, পশ্চিমবঙ্গে তারা পশ্চিমবঙ্গকে শোষণ করছে, লুট করছে, সম্পদ লুট করছে, প্রাকৃতিক সম্পদ লুট করছে, চাকরি বিক্রি করছে। আর তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূল যাচ্ছে, আর কেন্দ্রীয় সরকার মনে করছে সব তৃণমূল নেতা হচ্ছে পটেনশিয়াল বিজেপির নেতা। এই জন্য একদিকে নিরপরাধ সাংবাদিক যেমন নিউজ ক্লিক, যেমন সঞ্জয় সিং, যেমন অন্যান্য বিরোধী দলের নেতা কর্মী বুদ্ধিজীবী, তাদের উপর সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাদের উপর আক্রমণ করছে ইডি সিবিআই, দিল্লি পুলিশকে ব্যবহার করছে। একেবারেই সত্য, তুমি নজর রাখো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব। একদিকে যেরকম বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান চলছে, তারা মিছিল শুরু করেছেন বাম নেতৃত্ব, পাশাপাশি আম আদমি পার্টিরও সিজিও কমপ্লেক্সে অভিযান, সংবাদ মাধ্যমের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে আক্রমণ শানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল, তা নিয়েও কিন্তু আম আদমি পার্টির সিজিও কমপ্লেক্স অভিযান। একদিকে বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান, অন্যদিকে আম আদমি পার্টির সিজিও কমপ্লেক্স অভিযান। একদিকে বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান, অন্যদিকে আম আদমি পার্টির সিজিও কমপ্লেক্স অভিযান বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, বামেদের মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। আমি আছি।